রংপুরের কাউনিয়ায় অসহায়দের মাঝে গ্রাম বিকাশ কেন্দ্রের মিরবাগ শাখায় এর প্রসপারিটি প্রকল্পের আওতায় অসহায় সদস্যদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় গ্রাম বিকাশ কেন্দ্রের অফিসের সামনে এসব বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রিজাউল আহসান, আঞ্চলিক ব্যবস্থাপক ফজলুল হক, এরিয়া ম্যানেজার শামসুল ইসলাম প্রধান এবং উক্ত শাখা ব্যবস্থাপক তাপস কুমার মণ্ডল সহ ব্রাঞ্চের কর্মকর্তাবৃন্দ। এ সময় বকনা গরু পাওয়া সদস্যদের মুখে হাসি দেখা গেছে। গ্রাম বিকাশ থেকে দিয়েছে, আমরা অত দরিদ্র, আমাদের শাখা হলো মিরবাগ স্বাস্থ্যপতি বিনামূল্যে আমাদেরকে দিয়েছে, আমাদের ভালো লাগতেছে। এখন আমরা এটাকে লালন পালন করবো, মানে গরু অনেক বাড়াবো, তাতে আমাদের আয় রোজগার হবে, উন্নয়ন হবে। মিরবাগ শাখা আপনাদের হলো গ্রাম বিকাশ থেকে পাইছি, গ্রাম বিকাশ থেকে দিয়েছে অবশ্যই ভালো, তো আমাদের মতো আরও অনেক লোক পাইলে আরও ভালো হবে। গ্রাম বিকাশ থেকেই আমাদেরকে গরু দিছে, যেটা বলার মতো নয়, আমরা অনেক খুশি এবং ওদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই গরু পাইলাম, তা আমরা এইটা দিয়ে আল্লাহ রহমতে উন্নতির পথ করব। আমরা বিবি বাচ্চা নিয়ে সবাই বলা চলা করিয়া খাব, কেন 100 বার দোয়া করব, 1000 বার দোয়া করব। আমাদের অনুদান দিল, গরু দিল, হ্যাঁ বিনামূল্যে আমাদের গরুটা দিয়েছে, আমরা অনেক খুশি। আমার খুব খুশি লাগতেছে, আর গ্রাম বিকাশ থাকি যে গরুটা দান করছে, আমার অনুদান দিছে, আমার খুব খুশি লাগতেছে। আর এই গরু দিয়ে যিনি আমি যিনি সুখী হতে পারি, আমরা ওই কোটি কোটি দোয়া করব। স্যারেরা আমার খুব উপকার করছে, আমরা আরও ভালো থাক। এ বিষয়ে গ্রাম বিকাশ কেন্দ্রের সহকারী পরিচালক বলেন, এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা গ্রাম বিকাশের পক্ষ থেকে আজকে প্রসপারিটি প্রকল্পের আওতায় 8টা গরু দিছি, প্রত্যেকটা গরুর মূল্য হলো 38,000 টাকা, এটা বিনামূল্যে প্রত্যেকটা হতদরিদ্র মহিলাদের দেওয়া হয়েছে। এ দিয়ে আসলে ওদের ভাগ্যের উন্নয়নের জন্য এটা দেওয়া হয়েছে, যাতে ওরা কর্মক্ষম হয়ে বিভিন্ন কাজ করে, আমাদের যে বর্তমান ডিজিটাল বাংলাদেশ তার উন্নয়নের পথযাত্রা হিসেবে ভূমিকা রাখতে পারে, সেজন্য এটা দেওয়া। এদের এতে প্রত্যেকটা হতদরিদ্র মহিলাদের আমাদের বিশ্বাস যে আয়ের পথ বেড়ে যাবে, তারা একসময় যে দিন দুই দিন খাইতো বা তিন দিন খাইতো, এখন থেকে তারা প্রতিনিয়ত মনে হয় গরুটা বিক্রি করে হয়তো বা বাচ্চা হবে, বাচ্চা দুধ দিবে, তারপর এটা বিক্রি করে স্বাবলম্বী হয়ে অনেকটা দূর উন্নত করতে পারবে বলে আমাদের আশা। প্রতিনিয়তই চলতে থাকে আমাদের, আসলে এই প্রসপারিটি প্রকল্প যতদিন থাকবে ততদিন এই ধারাটা অব্যাহত থাকবে। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।